না না তারপরে জোড়া দিলে ফাইটার কবুতর, ফাইটার কবুতর ভাই নতুন জেনারেশনের কবুতর। আমি এখন 6 পড়তো মোটামুটি 60, তারপরেও যদি কারো কবুতর ছাদের কবুতর, ছাদে উড়ানো কবুতর, হ্যাঁ ছাদে উড়ানো কেমন করতেছে কোয়ালিটি মাশাআল্লাহ 100 তে 100। তো এই হচ্ছে পেয়ার, ওরা এমন ভাবে লাগাই বানটা দেখেন, পেয়ারটা 3,500 টাকা। আর যদি আগে বলি আগে সব গ্যারান্টি আছে, মানে ক্রস পেটা না সরাসরি প্যারেন্স দেখে নিতে পারবে, মানে এক অনেক সুন্দর কবুতর। কবুতর আমি বলে দেই, মানে মানুষ দাম নেই, যতই দেখি ভাই এরকম লম্বা শেপের খাকি কবুতর, মানে কবুতর পাক অনেক টাকা দিয়ে আনতে তোর আমার এদের পর ভাই পেটা দাম জিজ্ঞেস করলে কত তোর মনে করেন এই যে 7 পর তো অ্যাভেলেবল জিনিস না কিন্তু ভাই, মানে যে পর এই যে অবস্থা দেখ। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু রহমান ভাইকে চিনেন, মিরপুর 2 নম্বরে অনেকদিন আগে, কিন্তু বছর খানেক আগে এভারেজে প্রত্যেক মাস বা 1-2 মাস পর পরই ভিডিও করতাম, ভালো ভালো কিছু বাচ্চা সেল দিত। তো সিলভার বেজি এবং এই গ্রিবা জগতের সবচেয়ে ভালো কিছু কবুতর কিন্তু আমার কাছে ছিল বা এখনো টুকটাক আছে। তো লাস্ট আবার 1 বছর আগে সব কবুতরই বিক্রি করে দিছে, কিছু ওনার পছন্দের পেয়ার রেখে দিয়েছিল, তো ওখান থেকে এখন আবার কিছু কবুতর হয়েছে। তো এই কারণে কিছু কবুতর কমাই দিবে, তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো আপনারা, তো মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর আছে, ভালো কিছু বাচ্চাও আছে। তো যারা আসলে নিয়ে ভালো কবুতর খুঁজেন, সরাসরি লফট থেকে কবুতর কিনতে চান, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনাদের পছন্দের কিছু পেয়ার আপনারা পাবেন ইনশাল্লাহ। যারা কোয়ালিটি দেখে কবুতর কিনেন তারা আজকে ভিডিওটা দেখেন। চলেন তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই এগুলো কি কবুতর ভাই? ফাইটার কবুতর, ফাইটার কবুতর ভাই। নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলেন, যারা পুরনো আছে তারা আপনাকে চিনে বা বাসা তো মনে হয় 2-1 জন আসছে। হ্যাঁ অনেকেই আসছে, এটা আমার বাসা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট ওয়ালটনের মোড়। মিরপুর 2 নম্বর 60 ফিট ওয়ালটনের মোড়। হ্যাঁ ভাই এক দু একটা কবুতর একটু ধরে দেখাই যায়। এগুলো হচ্ছে আপনার ফাইটার জেনারেশনের কবুতর। আমি পরে আছে দেখেন তো, এটা আপনার ইয়ে পরে আছে, 7 পরে, 6 পর 7 পরে আর কি, নর একটা বাচ্চা। এগুলো বেশ আমার দাম দিয়ে কেনা কবুতরগুলো, তো এমনি কবুতরের কোয়ালিটি আছে। এগুলো আস্তে আস্তে জাবরা সিলভার হয়ে যাবে, এখন 6 পর তো ঠিক আছে। আরেকটা একটু ধরো, হ্যাঁ ওটা সাথে জোড়ারি, ওইটার সাথেরটা মানে একটা ইয়া কালো, সব কালো হয়ে যাবে, জাবরা হয়ে যাবে। আমি গত বছরও খেলছি, গত বছরে খেলছি, এই বছর টুর্নামেন্ট ইয়া হয় নাই, শুরু হয় নাই, গত বছরও খেলা। ঠিক আছে, দেখাইলাম দেখাইছেন, এই যে এটা মাদি যাচ্ছে মনে হয়, এই যে এলে কিন্তু আস্তে আস্তে পুরো জাবরা জাবরা হয়ে যাবে, এগুলো হয়ে যাচ্ছে। এটা কি সেম বয়স? হ্যাঁ সেম বয়স, সেম ব্লাডের কবুতর। আচ্ছা রাখেন, সেম জেনারেশন, দুই পেয়ার ফাইটার কবুতর। জি অলমোস্ট অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, 7-8 পর আছে। এগুলো নিয়ে উড়াইতেও পারবে, আবার কেউ যদি চায় যে এক দেড় মাস রাইখা, না আমি এগুলো উড়ানোর সুযোগ পাইনি ভাই, সময় হয়নি। কেউ যদি মনে করে যে এক দেড় মাস রাইখা ডিম বাচ্চা করবে সেটাও পারবে। আচ্ছা ওই দুইটা পেয়ার একসাথে কত চাচ্ছেন? দুইটা পেয়ার একসাথে 4,000 টাকা, 4,000 চাচ্ছেন? হ্যাঁ ফাইটার কবুতর কিন্তু দর্শক, ফাইটার যে কবুতর আপনারা জানেন যে ভালো উড়ে ভালো রেজাল্ট আছে, তো এটাকে একদম নাকি আরেকটু কমাই দেবেন ভাই? এই মোটামুটি 60, তারপরেও যদি কারো ইয়া থাকে আমার সাথে আলোচনা করে নিবে, কারণ এগুলোর মা বাপ আমার বহুত প্রাইসে কেনা। হ্যাঁ আমি মা বাপ দেখাবো নে যে কিরকম কোয়ালিটির কবুতর হবে, এগুলা দেখলে আর একটা আইডিয়া দর্শকরা পাবে। ঠিক আছে ভাই, তারপর কি দেখাবেন? এটা হচ্ছে সিলভার বেজি পেয়ার, সিলভার বেজি পেয়ার, কবুতর গুলা উড়ানো কবুতরই, ছাদের কবুতর, ছাদে উড়ানো কবুতর। হ্যাঁ ছাদে উড়ানো কবুতর, একটু ধরেন তো একটা একটা ভাই একটু দেখি, যে লাফালাফি করতেছে দর্শক, খাঁচা উঠে দেখাইতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা নটটা পুরা সিলভার, ওই পরটা দেখি, ওই পরটা একটু দেখাই দেখ, কেমন করতেছে বাপ, মোল্টিং চলে তো ভাই। এটা আবার ওই পরটা দেখি, চোখটা ধরেন ভাই, এটা ঠোঁটে একটু বাঁকা আছে, এটা দেখাই দিলাম। ডিম বাচ্চা তো কোনো প্রবলেম না? না এটা খাওয়া দাওয়া ডিম বাচ্চা কোনো কিছু প্রবলেম। ঠিক আছে
সিলভার ব্রিজ এই সুন্দর প্যাটটা কিরকম পাচ্ছেন? তো দাঁড়াও দেখা, আচ্ছা আমি হাতে ধরে দিতেছি। দর্শক এই ব্যবসার আসলে দেখানো পসিবল না, কারণ হচ্ছে ওরা এত লাফালাফি করতেছে যে আপনারা আসলে ওদের বুঝতেই পারবেন না কেমন কি। এই হচ্ছে ওদের কালার টালার কোয়ালিটি মাশাআল্লাহ 100-100। এই প্যাটটা 4000 চাচ্ছেন? জি। কত হলে বিক্রি করবেন ভাই? একদম এই এক পেয়ার নিলে 4000 টাকাই, কিন্তু আমি বেশ পেয়ার নিয়ে যদি নেয় এরকম আরো কিছু পেয়ার আছে বললে তখন আমি একটা এবারে যে দেওয়া দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি, ঠিক আছে ভাই। তারপর কি দেখুন ভাই, এটাও সিলভার বেজি পেয়ারি। সিলভার বেজি পেয়ারি, এই যে উড়ানো তো এই কবুতর গুলার জন্য, এই জন্য বাইরে আসার সাথে সাথে মনে করছে হয়তো ছাড়ে দিবে, তো আমি দেখার চেষ্টা করতেছি। সিলভার বেজি পেয়ার দর্শক, একটু ধরেন, একটা একটা ধরেই দেখেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে মাদিটা। ঠিক আছে ভাই, নোটটা ধরুন। চোখটা ধরলে ভাই, ঠিক আছে। তো সে এই হচ্ছে পেয়ার, ওরা এমন ভাবে লাফাইতেছে যে হাতে ধরেই দেখাইতেছে, আটকে দেখাইতেছে। যাই হোক ভাই, সিলভার বেজি এই প্যাটটা কত চান? একই দাম 4000 টাকা, যদি বেশি প্যান নেয় তাহলে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দেব। তুমি কি ডিম বাচ্চা করছেন? না, এগুলো এক দশকের কবুতর, রানিং কবুতর, উড়ানো কবুতর। জোড়া দেন নাই তাহলে? না না, তার মানে জোড়া দিলে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, সেম আর একটা প্যার। জি, এই প্যারটার বয়সটা একটু কম, এর জন্য কাজটা কালার আসে না এখন পর্যন্ত। ধরলে কিন্তু পুরো অ্যালুমিনিয়াম কালার হবে মাটিটা, এটা দেখাইতেছে। এটা মাদি? এটা মাদিটা, হ্যাঁ, পুরো অ্যালুমিনিয়াম কালার হবে। আর গলার বানটা দেখেন, বেশি সুন্দর গলার বানটা দেখেন। কয় পর আছে দেখেন না? এটা এক দশক হইছে, চোখ দেখেন ওর এরকম চড়া চোখ, আগুন পোড়া। এটা মাদিটা, এটা নট, অসাধারণ একটা মাদি দর্শক। এই কবুতর গুলা যদি বিক্রি করতে না পারে, এই কবুতর গুলা ইনশাল্লাহ এগুলো টুর্নামেন্টে দিয়ে দিব, কারণ বছর শেষে গেম নারে টুর্নামেন্ট খেলার একটা ইয়া থাকে। গত বছরও দুইটা খেলছি। এই কবুতর সব চেঞ্জ হয়ে যাবে, এরকম থাকবে না, পুরো জাবরা হয়ে যাবে। একটু ধরেন ভাই প্যাটটা। ভাই এই প্যারটা কত চান? এই প্যারটা 3500 টাকা। আর যদি আগে বলি, আগে দুই প্যার সহ যদি এই প্যার কেউ নেয় তাহলে 3 প্যার 10000 টাকা। 3 প্যার 10000? জি, সিলভার বেজি প্যার দর্শক। আর বয়স খুবই কম, মানে একেবারে দশক। আর এগুলোর মানে ব্লাড লাইনের সব গ্যারান্টি আছে, মানে ক্রস ফেটা না, বাসা হিসাবে দেখা আমরা এগুলোর মেন প্যার বাপ মা সব দেখা কিন্তু নিয়ে যেতে পারবো। আমি দুই প্যার রানিং প্যারও দেখাবো আজকে, যদি কারো হয় নিবে। ঠিক আছে, দর্শক এরপর হচ্ছে আপনাদের বাচ্চা দেখাবো কিছু। ভাই বাচ্চা কয়টা আছে? বাচ্চা 4টা। 4টা তাহলে কিসের বাচ্চা, মানে কি কবুতরের বাচ্চা? মাশাআল্লাহ, বাচ্চার কোয়ালিটি দেখো। চারটা, এগুলো কিসের বাচ্চা ভাই? এইটা হচ্ছে এক জোড়া আপনার সিলভার ফাইটারের বাচ্চা, আর একটা হচ্ছে রব বেজি, যেটা আলো জাবরা যে বেজিটা ওইটার বাচ্চা। এগুলো প্যারেন্টস আমি আমার বললে আমি ছবি দিব, আর বাসায় এসে যদি আমার বাসায় এসে দেখে সরাসরি প্যারেন্টস দেখে নিতে পারবে, মানে একদম। আচ্ছা, র যেগুলা ফাইটার দুইটা দেখেন তো আগে, ফাইটার দুটো বের হচ্ছে ফাইটারের বাচ্চা দুইটা। এগুলোর মা বাবাও সেল পোস্ট আজকে যাবে, তো দেখাই দিব, সমস্যার কিছু নেই। এটা পুরো সিলভার হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে, বিশাল পরে আছে দেখলাম না ঠিক মতো। চার পরব না, চার পর, ঠিক আছে। ঠিক আছে, বাকি দুইটা একটু বেজি কবুতর। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কালার হয়ে যাবে আস্তে আস্তে।
বাবা মা অনেক সুন্দর কবুতর, অনেক সুন্দর কবুতর। এত বারবার আসলে কবুতর দেখেন পাক অনেক স্ট্রং গুলা, এত আসলে আইনা দেখানো যায় একই রকম সেম সেম কালার। আপনার চ্যানেলে অনেকে আমার কাছ থেকে বেজি কবুতর এগুলো কালেকশন করছে, তারা মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছে, ছাড়াছাড়িতে প্লাস হইতেছে আপনার। দর্শক বিষয় হচ্ছে কবুতর দেখতেও সুন্দর লাগবে, আমার ছাড়াছাড়ি করতে হবে, সবই আছে ওর মধ্যে, রূপ গুণ সবই আছে, এগুলো উৎসাহ করে দেখাইতে হবে। এই বাচ্চা দুই পেয়ার কিরকম চাচ্ছে? হাইটার বাচ্চাটা হচ্ছে, এই জুজের বাচ্চা হচ্ছে 3000 টাকা, আর এই দুইটা বাচ্চা হচ্ছে 4000 টাকা, আর যদি একসাথে নেয় তাহলে হচ্ছে 6000 টাকা, দুই জোড়া বাচ্চা যদি একসাথে নেয় 6000 টাকা। এই কবুতর আমি বলে দিই, মানে মানুষ দাম নিয়ে ইয়া করতে পারে, আমি বলি এই কবুতর এক পিস 5000 টাকা করে দাম হবে যদি বড় হয়, ঠিক আছে? এটার গ্যারান্টি যদি সে আমার সাথে টাচে থাকে আমি দরকার পড়লে তারা বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে ভাই? দর্শক এরপর দুটো খাকি দেখাবো, আশা করি যারা খাকি লাভার আছেন তারা প্লাস এমনিতে যারা কবুতর পছন্দ করেন সবারই ভালো লাগবে। এগুলো হচ্ছে লাল খাকি, আমাদের মিরপুর এর লাল খাকি আর কি, পাপ্পু ভাইয়ের জেনারেশন, 106 কিলো এই জেনারেশনের রেজাল্ট আছে, 106 কিলো পর্যন্ত, 6 কিলো পর্যন্ত। আর কবুতর মানে আমরা খাকি যতই দেখি এরকম লাম্বা শেপের খাকি কিন্তু খুব একটা দেখি না, লাম্বা শেপের প্লাস আছে ওরা, ওদের কালার হইতেছে ওরা লাল খাকি আর কি। হ্যাঁ, ওদের একরকম বর্ডার হয়, আর এই যে এরকম কালার আমাদের মিরপুরে এটা আর কি, মানে মোটামুটি সবাই চিনে কবুতর গুলা। আর কবুতর পাক টাক দেখেন পুরো হাই ফ্লায়ার মতো পাক টাক এবং বড় সর, রেজাল্ট প্রচুর, এই কবুতর গুলা রেজাল্ট অনেক ভালো। এটা মনে হয় নটটা বাদ, এটা নটটা, আর এটা মালিক। বয়স কিরকম ওদের? নীল পর যারা খাকি দিয়ে আসলে রেজাল্ট করাইতে চান বা ভালো উড়াইতে চান তারা কিন্তু আসলে এই প্লেয়ারটা দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো অ্যাভেলেবল কবুতর না ওই রকম একটা, আর সবাই ওই উনার থেকে আনতেও পারে না। খুব খাকি প্লেয়ারটা কিরকম চাচ্ছেন? এই প্লেয়ারটা ভাই এই 3000 টাকা, আমার আরো দাম দেয়া না যখন আমি যখন আনছি, কিন্তু এই আমার এগুলো আমার হোম ব্রিড কবুতরই, বাবা মা আমার অনেক দাম দেয়া না, কারণ একটা মানুষের থেকে জানাশোনা কবুতর আনতে গেলে অনেক টাকা দিয়ে আনতে হয়, পাশে আছে এদের মতো মানুষের কাছ থেকে আর কি। বুঝতে পারছি, কত চাইলেন যেন? 3000 টাকা, 3000 একদম, জি ঠিক আছে ভাই। তারপর কি দেখাবেন দুটো ভাই? ভাই এই দুটো নর্মাদি আছে কিন্তু জোড়া না, হ্যাঁ চাইলে জোড়া দিয়ে নিতে পারেন, আবার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন। এটা হলো খাকি, এই ভিডিও এইটা ভিডিও মানে আমি এর আগে যখন ভিডিও করাইছিলাম আপনার, তখন এই ভিডিওটাই ও এক বছর পরে আসছিল আপনার মনে থাকার কথা, মানে বিক্রি করার পরে চলে আসছে, বিক্রি করার না পাল্লা দিছিলাম কবুতর। আচ্ছা আচ্ছা, পরে হ্যাঁ বলছিলেন, চলে আসছে একটু ধরে নে। এর একটা মাদি কবুতর, কবুতর এতদিন পরে আসলে সেটা আসলে অনেক বড় আনন্দের বিষয়, এক বছর পরে যদি চলে আসে। আমি বাচ্চা কাচ্চা রাখছি ওর, মাদি কবুতর পাক দেখেন, পাখির সেটিং, মাদি কবুতর খাকি। আর এইটা হচ্ছে আমাদের মিরপুরেরই একজন আছে কালারিং কবুতর পালে, ওনার অনেক রেজাল্ট, নামটা বলতে যাচ্ছি না কারণ এখন সম্পর্ক তো একটা ভালো না, ঠিক আছে? তার কবুতর আর কি, সে কালারিং দিয়ে অনেক রেজাল্ট করছে, ওনার ব্লাডেরই এই নটটা, পাকগুলো দেখেন, এইগুলো মানে মোটামুটি লাল চুলি, এরকম লাল চুলি আমি দেখি নাই অন্য কারো কাছে। এটা আমার মানে উড়ানো কবুতর না, এটা উড়ানো কবুতর, কিন্তু এটা উড়ানো কবুতর না, এটা আটকে রাখছিলাম, নিয়ে আসছি। চোখটা দেখবে ছাড়েন একটু, কোনটা কত চাচ্ছেন? এই দুইটা 2000 টাকা, দুটো 2000, একটা হচ্ছে এক বছর পরে ফিরে আসা কিন্তু দশ, এটা মাথায় রেখেন। আর এটার হচ্ছে অনেক রেজাল্ট আছে, মানে জেনারেশনের আর কি, অর নাই অর জেনারেল, লাল চুলিও জেনারেশন রেজাল্ট করা প্রচুর প্রচুর, তো কাজে নিতে পারেন যারা কালারিং দিয়ে আসলে কিছু করতে চান, ঠিক আছে ভাই? তারপর কি দেখবেন ভাই? এটা সিলভার বেজি পেয়ার, এটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার, রাল রানিং পেয়ার, মাল্টিং আছে, অনেক বড় সাইজের, তো দেখেন তো ভাই ধরে, পুরা ব্রিডার কবুতর আমার। হ্যাঁ, ওর ছেলে মেয়ে অনেক আছে, ওগুলাও এখন বাচ্চাচ্চা করে। মাটিটা দাঁড়ানো মাটিটার চোখ আরো সুন্দর,
আরো সুন্দর কালার হইব, মোল্ডিং চলতেছে। হ্যাঁ ফুল মোল্ডিং আছে একেবারে। ভাই প্যাটের দাম জিজ্ঞেস করলে কত চাচ্ছেন? এই প্যাটটা 8000 টাকা পড়বে। সিলভার বেজি প্যাট, র একদম কোনো ইয়া নাই, র সিলভার বেজি প্যাট, কাজে এগুলো একটু দাম বেশি হবে। যারা কমের মধ্যে চান তাদের জন্য আসলে না, যারা একটু একেবারে র চান তারা অবশ্যই একটু দাম দিয়ে কিনতে চাইবেন অবশ্যই। ঠিক আছে ভাই, তারপর কি দেখুন ভাই, একটা ফাইটার প্যাট, ফাইটার ট্রেডল প্যাট দর্শক, এটাও মোল্টিং এ আছে, নরমালি দুইটাই ফুল মোল্টিং এ। ধরেন তো ভাই, ওদের এই যে দুই পেয়ার দেখাইলাম লাস্ট, এদেরই বাচ্চা কাচ্চা কিন্তু সেল পোস্টে দিলাম আর কি, যে ওরা মা বাবাও গেল আর কি, বাচ্চা কাচ্চাও গেল। দেখেন কত বড় বউটা, মাটিটা ধরেন, মাতির চোখটা যদি একটু ভালোভাবে নিতেন খুশি হইতাম। ধরেন আমি দেখাচ্ছি, দেখাইতেই চায় না, মাথা পুরা বেকায় হলাইছে। ওই চোখটা দেখে একই সেম চোখ মোল্টিং এ আছে, পুরা জাবরা গোল। পেটে কত চান ভাই? এই পেটটা 8000 টাকা। যদি কেউ দুই পেয়ার একসাথে নেয়, র ফাইটার পেয়ার, হ্যাঁ দুই পেয়ার কেউ যদি একসাথে নেয় তাহলে 15000 টাকা। সাথে আমি আরেকটা জিনিস দেখাইতেছি, সাথে এই অ্যালমোনিয়াম সিলভার বাচ্চাটা গিফট দিয়ে দেব। গিফট দিয়ে দেবেন? হ্যাঁ দর্শক, অ্যালমোনিয়ামটা সিলভার বাচ্চা, কিন্তু মাদি বাচ্চা মনে হয় এটা। হ্যাঁ এই এই কবুতর মনে করেন এই যে সাত পর, তো মানে এক দশক হইলে 5000 টাকা দিয়ে মানুষ নিয়ে যায়, কেউ না করে না। এই অ্যালমোনিয়াম সিলভার বাচ্চাটা দুই পেয়ার একসাথে নিলে, ফাইটার এবং বেজি প্যাডটা একসাথে নিলে ফ্রি দিয়ে দিবে 1500 টাকা, এই 15000 টাকা প্লাস হইতেছে বাচ্চাটা ফ্রি। বাচ্চাটা দেখছেন মাশাল্লাহ, বাচ্চাটাই এখন বেশি নজর কাটতেছে ভাই। ওটি নর হবে নাকি? বলতে পারি না, মাদি হইতে পারে, নর হইতে পারে। না নরই হইব, নরই ধরেন, কারণ মানুষে ইয়া দিয়ে লাভ নাই, নরই হইব, নরই হওয়ার সম্ভাবনা বেশি। সারার পরে মনে হলো আর কি। হুম হুম ঠিক আছে, নরই দর্শক, অ্যালমোনিয়াম একটা সিলভার বাচ্চা কিন্তু ফ্রি পাবেন যদিও দুই পেয়ার একসাথে নেন। ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, দর্শক যারা আসলে জেট স্প্রিং চান দেখেন, ওরা কিন্তু একেবারে উল্টাই পড়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আট পরের সিলভার আফসান বাগা চুইঠাল জেট স্প্রিং, মাশাআল্লাহ দেখেন। এটা মাদিটা, এটা নটটা, মানে পইরাই যাবে এরকম একটা অবস্থা। হুম আট পরে আছে ওরা, না আট পরা, এই যে পড়ে যায়। কত চাচ্ছেন আট পরের এই প্যাডটা? এই প্যাডটা ভাই 3500 টাকা পড়বো। 3500? হুম অ্যাভেলেবল জিনিস না কিন্তু ভাই, মানে জেট পাওয়া যাবে কিন্তু আফসান চুইঠাল, হ্যাঁ তারপর জেট স্প্রিং পাওয়া যায় না। ধরেন তো ওই যে সামনের ওই যে ওই পিছনেটা একটু দেখাই দিই, এটার বাবাটা আমি অনেক আগে, যে যারা এর আগে ভিডিও দেখছে দেখছে, আমি খুঁজছি দর্শক বাইরেও বলছিলাম কেউ যদি পারেন আমার একটা ম্যানেজ করে দিন। ওর বাবাটা ছিল, পরে মাদি মিলাইছিলাম সেম, ওর ওই থেকে আসছে। এই যে সব পাকটাক এগুলো কালো হয়ে যাবে, একটাও সাদা থাকবো না। ওর বাবা এরকম ফুল আফসান, ফুল আফসান। ঠিক আছে ভাই, রেয়ার জিনিস। 3500 চাচ্ছেন? জি একদম ভাই, তাও যদি কারো একদম একান্ত ভালো লাগে কথা বলে নিব। মাশাআল্লাহ, এরকম একটা পেয়ার খামারে থাকলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। সবাই সৌন্দর্য ভাই, দেখি সারাদিন দেখি এগুলা। হ্যাঁ সেটাই, এই যে দেখেন ও কিন্তু পুড়ে যায় অবস্থাটা, দেখেন এই দুইটাই একই রকম, একই রকম। ঠিক আছে ভাই, আর আমরা মনে হয় ভিডিও শেষ দিকে। জি ভাই, তো দর্শক যারা আসলে আমাদের সাথে ছিলেন না, তখন আজকের কবুতরগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, কারণ অনেকদিন পরে মনে হয় ভালো কিছু কবুতর ভিডিও করলাম মাশাআল্লাহ গিভার্স লাইনের মধ্যে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ভাই, যাই দেখাইছি কোয়ালিটি ফুল দেখানোর চেষ্টা করছি, আর কোয়ালিটি ফুল দেওয়ার কবুতরই চেষ্টা করছি, মানে ভালো দুইটা পালাই আমার মতে ভালো, আমিও কম পালি। যে দর্শক ফাইটার কিন্তু কবুতর গুলো অবশ্যই পরিচিত কবুতর, কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল না। হ্যাঁ বেজি যারা আসলে যারা আসলে রিজার্ভ করাইতে চান, ভালো সুন্দর দেখতে কবুতর চান, তারা এই কবুতর গুলো আজকে দেখতে পারেন। আর খাকি যে বাচ্চা প্যাটের কথা স্পেশাল ভাবে বলি, এরকম বাচ্চা প্যার কিন্তু আমি এর আগে খুব কমই দেখছি। তো চাইলে লাল খাকি আর এরকম কোয়ালিটির বাচ্চা আপনি চাইলে কালেকশন করে রাখতে পারেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম।